যানজটের কথা মাথায় রেখে গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো এমন একটি গাড়ির কথা ভাবছিলেন যেন রাস্তায় চলার পাশাপাশি উঠতেও পারে। এমন গাড়ি কল্পনা থেকে বাস্তবেও তৈরি করে দেখিয়েছিলেন তারা, কিন্তু ছিল না রাস্তায় চলার অনুমোদন। কেননা এটি কতটুকু সুবিধা দেবে তাই নিয়ে চলছিল তর্ক। পাশাপাশি নতুন এমন যানের চলাচল নীতি প্রণয়নও ছিল বেশ ঝামেলার। এবার পালভি লিবার্টি নামে একটি উড়ন্ত গাড়িকে রাস্তায় চলাচলে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এটি রাস্তায় সর্বোচ্চ 160 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। 2012 সাল থেকে এই গাড়ি প্রকল্প নিয়ে কাজ করছিল পালভি। পালভির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট দিলংগেমাংশি বলেন, উরুকো গাড়ি নীতিমালা তৈরির বিষয়টি বড়ই ধাঁধাপূর্ণ ছিল। এটি গাড়ি নাকি উড়ন্ত যানের নীতিমালা মানবে তা ঠিক করার প্রয়োজন ছিল সবার আগে। লিবার্টি মূলত 2 সিটে ত্রিচক্র যান। এটি রাস্তায় চলতে পারে, আবার পাখা মেলে আকাশে উঠতে পারে। তবে এই উড়ন্ত গাড়ি চালাতে উড়োজাহাজ চালানোর লাইসেন্স প্রয়োজন পড়বে। এটি ঘন্টায় 120 মাইল গতিতে উঠতে পারে। এক ট্যাঙ্ক ভর্তি জ্বালানি নিয়ে 310 মাইল পর্যন্ত উড়ে যেতে পারে। এতে থাকা প্রোপেলারের কারণে এটি হেলিকপ্টারের মতোই কাজ করে। ল্যান্ডিংয়ের সময় প্রোপেলার ভাঁজ হয়ে থাকে এবং লেজ রাস্তায় চলাচলের উপযোগী হয়ে যায়। প্রথমত 90টি গাড়ির সীমিত সংস্করণ ছাড়ছে পালভি। এর দাম হতে পারে $5,83,515, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 5 কোটি টাকার কাছাকাছি। মুবাল্লিক করিম, মাই টিভি।